আসসালামু আলাইকুম, সবাইকে বাস এক্সপ্রেসের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে HTML ওয়েব ডিজাইন। তো যাই হোক বন্ধুরা, HTML ওয়েব ডিজাইন করার জন্য যে সফটওয়্যারটি ব্যবহৃত হয় সেই সফটওয়্যারটি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, যেটি অলরেডি আমি ইনস্টল করে রাখছি আমার পিসিতে। আর এই যে এখানে দেখতেছেন একটি ফোল্ডার, অর্থাৎ একটি ফাইল। তো এই ফাইলটি অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। এই ফাইলটি পাবেন আমার ইউটিউব ভিডিওর নিচের দিকে, ডিসক্রিপশনের নিচে একটি লিঙ্ক থাকবে, তো সেই লিঙ্ক থেকে অবশ্যই আপনারা ফাইলটি কালেক্ট করে নেবেন। এই ফাইলে আছে নোটপ্যাড প্লাস প্লাসের সফটওয়্যার এবং ওয়েব ডিজাইনের কিছু ডকুমেন্ট এবং আরও কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো ওয়েব ডিজাইন করার সময় কাজে লাগে। সুতরাং অবশ্যই আপনারা এই ফোল্ডার ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আপনারা অবশ্যই এখানে এক্সট্র্যাক্ট ফাইল একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন, তারপর ওকে করবেন, তারপর সহজেই ফাইলটি এক্সট্র্যাক্ট হয়ে যাবে। তারপর এই মতো একটি ফোল্ডার আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখতেছেন দুটি ফোল্ডার, প্রথম ফোল্ডারে সফটওয়্যার আছে, তো এখানে 32 এবং 64 বিট দুইটি সফটওয়্যার আছে। তো আপনাদের পিসির ভার্সন অনুযায়ী, অর্থাৎ আপনারা কোন বিট ব্যবহার করেন, 32 নাকি 64, তো সে অনুযায়ী অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। এবং তার নিচে আছে একটি ওয়েব ডিজাইন, আর এখানে একটি অলরেডি ওয়েব ডিজাইন আছে যেগুলো অবশ্যই আপনারা পাবেন। যদি আপনি ফাইলটি ডাউনলোড করেন তাহলে অবশ্যই এগুলো আপনি পাবেন। আর তার নিচে আছে কিবোর্ড শর্টকাট কি। তো যাই হোক বন্ধুরা, আপনারা এই জিনিসটি অবশ্যই লক্ষ্য করবেন যে এখানে কিবোর্ডের শর্টকাট কি সম্পর্কে বলা হয়েছে, যেগুলো অবশ্যই আপনাদের নোটপ্যাড প্লাস প্লাসে কাজে লাগবে। শুধু নোটপ্যাড না, যে কোনো কাজেই আপনাদের এই শর্টকাট কিগুলো কাজে লাগে। তবে নোটপ্যাডে যদি আপনি এই সমস্ত শর্টকাট কিগুলো ব্যবহার করতে পারেন, তো অত্যধিক দ্রুতভাবে আপনি কাজটি এগিয়ে নিয়ে যেতে পারবেন। সুতরাং অবশ্যই এই শর্টকাট কিগুলো আপনি যদি চান, অর্থাৎ আপনারা যদি চান তাহলে মুখস্থ করতে পারেন, যাতে করে আপনারা দ্রুত কাজগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই এগুলো ফলো করবেন, কেননা নোটপ্যাড প্লাস প্লাসে আপনারা যদি ভালোভাবে কাজ করতে চান তাহলে অবশ্যই এগুলো প্রয়োজন। তো আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি যে এই ভিডিওটা বানিয়েছি, তো এই ভিডিওটা সহকারে আমার আরও 8টি ভিডিও আছে, টোটাল 8টি ভিডিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো যাদের ওয়েব ডিজাইন কাজ করার ইচ্ছা আছে বা ওয়েব ডিজাইন শেখার ইচ্ছা আছে, তো তারা অবশ্যই আমার এই 8টি ভিডিও ফলো করুন, কেননা এই 8টি ভিডিও অবশ্যই আপনারা ফলো করলে অনেক কিছু শিখতে পারবেন। সুতরাং অবশ্যই আপনারা এই 8টি ভিডিও ফলো করবেন। তো আর একটি কথা বলে রাখি, যারা বাইরে ট্রেনিং করার কথা চিন্তা করছেন, তো আমি মনে করি সেটির কোনো প্রয়োজন নাই। আপনি যদি বাইরে ট্রেনিং করেন তাহলে অবশ্যই সেখানে 10 থেকে 12 হাজার টাকা লাগবে। তো সেক্ষেত্রে যে বেসিক কাজকর্মগুলো তারা শিখাবে, তো সেই কাজকর্মগুলো আপনি এখানে শিখতে পারবেন আমার এই 8টি ভিডিও থেকে। তো আমি মনে করছি যে বাইরে ওখানে কাজ করার চাইতে আমার এই 8টি ভিডিও আপনি যদি ডাউনলোড করে দেখেন তাহলে অবশ্যই শিখতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমরা কাজ এখন স্টার্ট করব। তো প্রথমে আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব। এই যে দেখতেছেন একটি ওয়েব ডিজাইন, এই ডিজাইনটি অবশ্যই আমি করিনি, আমি এই ডিজাইনটি কালেক্ট করছি গুগল থেকে। তো আপনাদের বোঝানোর জন্য যে আসলে ওয়েব ডিজাইনটা কোন কোয়ালিটিতে আসে বা কীভাবে কাজটা করতে হবে, কোন পর্যায়ে নিয়ে যেতে হবে, তো টোটালি এই বিষয়টা আপনাদের বোঝানোর জন্য এই ডিজাইনটি আমি কালেক্ট করছি। তো আপনারা চাইলে এই সমস্ত ডিজাইনগুলো গুগল থেকে কালেক্ট করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের আগে একটি ডিজাইন বোঝা লাগবে যে আসলে কোন কোয়ালিটির কী কাজ বা কাজটি কীভাবে করতে হবে। তো টোটালি যখন আপনারা বুঝতে পারবেন তখন অবশ্যই সহজেই কাজগুলো করতে পারবেন। তো যারা একইবারে ওয়েব ডিজাইন সম্পর্কে জানে না বা কখনো ওয়েব ডিজাইন করেননি বা জানেন না একদম,
তো তাদের জন্য আমি ভিডিওগুলো বানিয়েছি, আমার এই 8টি ভিডিও। তো যাদের শেখার ইচ্ছা আছে তারা অবশ্যই আমার ভিডিওটাকে ফলো করুন। তো যাই হোক, আমি এখন কাজ স্টার্ট করব। তো আমি এই মুহূর্তে ওয়েব ডিজাইন ফোল্ডারে আসি। তো এখানে দেখতেছেন যে HTML কোড, তো এই কোড পর্যন্ত আমি সিলেক্ট করার পরে আমি নোটপ্যাডে এসে ছেড়ে দিলাম। তো বাকি রইল ফোল্ডার, তো আমি এটি মিনিমাইজ করলাম। এখানে দেখতেছেন অনেক কোড, তবে এখানে কোড দেখে ভয়ের কোনো কারণ নাই। এগুলো অত্যধিক জটিল কোড না, নর্মালি কোড। তো আপনাদের পক্ষে ততটাই কঠিন লাগবে যখন আপনি হয়তো প্রাথমিক অবস্থায় কাজ করবেন, তখন আপনার কাছে অবশ্যই এই কোডগুলি অনেক কঠিন লাগবে। যখন বিষয়টা জেনে যাবেন তখন অবশ্যই আপনার কাছে কাজগুলি সহজ হবে। তো আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য। তো এখানে দেখতেছেন যে ইন্ডেক্স, তো ইন্ডেক্সটা হচ্ছে প্রধান হোম। তো এটিকে আমরা রান করে আপনাদের দেখাই। তো রান করার জন্য রানে যাবেন, যাওয়ার পরে রানে সিলেক্ট করবেন, তারপরে ঠিক এখানে আসবেন। আসার পরে যেখানে আপনার ফাইলটি আছে ওয়েব ডিজাইনের ফোল্ডার, তো সেখানে আমি যাচ্ছি আর কি। তো আপনারা সেখানে চলে যাবেন। তো নিচে আসবেন, আসার পরে অল ফাইল করবেন, এই যে দেখতেছেন ইন্ডেক্স, এখানে ক্লিক করবেন। যেহেতু আমি ইন্ডেক্সটা রান করতে যাচ্ছি, সেহেতু আপনারা যদি নিউজে থাকতেন তাহলে নিউজে নিউজটা রান করতে হতো, বা বেসিক্যালি যে সমস্ত আছে আর কি অ্যাবাউট থাকলে অ্যাবাউট। তো আমি এই মুহূর্তে রান করব। এই যে দেখতেছেন একটি ওয়েব ডিজাইন অলরেডি করা আছে, যেটা আপনাদের আমি বলছি। তো এই সমস্ত ডিজাইনগুলো অবশ্যই আপনারা গুগলে পাবেন, তো সেখান থেকে আপনারা ইচ্ছা করলে সহজেই কালেক্ট করতে পারবেন। তো আমার কাজ হচ্ছে একটাই, যে আপনাদের ওয়েব ডিজাইন সম্পর্কে বোঝানো, যে আসলে এটি কীভাবে তৈরি আমরা করব, বা কোথায় কী আছে, বা কীভাবে কোডিং করব। আপনারা যদি শত শত ডিজাইন খোঁজেন তাহলে অবশ্যই গুগলে পাবেন, কিন্তু সেগুলো পাওয়ার পরে আর কি আপনাদের তো সেগুলো কোনো কাজে লাগবে না যদি কাজ না জানেন, সেহেতু আপনাদের আগে কাজ জানা লাগবে। তো এখানে দেখতেছেন একটি সুন্দর ওয়েব ডিজাইন, এখানে সব কিছুই আছে। এটা একটি সোশ্যাল সাইট, তো আপনারা চাইলে এই ডিজাইনটি এডিট করতে পারেন, এডিট করার পরে অবশ্যই ব্যবহার করতে পারবেন। তো আমি কিন্তু এটি অফলাইনে করছি, রান করার সময় কোনো অনলাইনে যাওয়া লাগে না। এটি নির্ভর করছে আপনার এই যে ফোল্ডার আমি কিছুক্ষণ আগে দেখাতেছিলাম, যে এখানে ওয়েব ডিজাইনের হ্যাঁ এই সমস্ত ইকুইপমেন্টগুলো ফলো করছে এই ডিজাইনটি। তো যাই হোক, এই যে দেখতেছেন এখানে একটি লম্বা কোড, তো সব কোডগুলোই গুরুত্বপূর্ণ, হয়তো কোনোটা একটু কেটে গেলেই দেখবেন যে আর কাজ হচ্ছে না। তো আপনারা এখানে কোডিংগুলো করবেন এবং এখানে চেক করার জন্য অবশ্যই রান করবেন, আর কোডিংগুলো একটু বড় করার জন্য এখানে প্লাস করবেন, জুম করবেন। তো আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। তো উপরে দেখতেছেন এই কোডটার কোনো ভ্যালু নাই, তো আমি এটা ব্যাক স্পেসে কেটে দিলাম। আর এগুলো দেখতেছেন এগুলো কোনো প্রয়োজন নাই, এগুলো ব্যাক স্পেস দিয়ে অবশ্যই আপনারা রিমুভ করে দিবেন। তারপরে এখানে ফাইলে গিয়ে সেভ করবেন, তারপর ঠিক আছে কি না সেই জন্য অবশ্যই আপনারা পুনরায় রান করবেন। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। তো এখানে দেখতেছেন যে এখানে অনেক একটি বিগ ইমেজ ব্যবহৃত হয়েছে এবং তার সাইডে নিচের অংশগুলোতেও ইমেজ ব্যবহৃত হয়েছে। তো ওই ইমেজগুলো আপনারা পাবেন, এখানে ইমেজ একটি ফোল্ডার তৈরি করতে হবে আপনাদের। এই যে দেখুন, এখানে কিন্তু সমস্ত ইমেজের অপশন আছে, জাস্ট সে নামের অপশনগুলো আছে, যেমন অ্যাবাউট, অ্যাবাউট ইমেজ বা সিটি, আর প্রধান যেটা সেন্টারে
এই যে হোম হোম স্লাইডার ওয়ান এটা এটা দেওয়া আছে এই যে এটা। তো আপনারা যদি চান তাহলে এটা অবশ্যই চেঞ্জ করতে পারবেন। তো আমার কাজ হচ্ছে সমস্ত বিষয়গুলো আপনাদের খুঁটিনাটি দেখানো এবং আমি চেষ্টা করবো যে সমস্ত কিছু পরিবর্তন করে আপনাদের দেখানো এবং কোনটা কীরকম কী চেঞ্জ করবেন, তো সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো শুরুতেই আমি দেখাবো প্রধান যে হোম ইন্ডেক্স এটি কিছু কাজ কোডিং সম্পর্কে ধারণা। আপনারা এখানে দেখতেছেন যে এখানে লিঙ্ক রিয়েল স্টাইলস স্টাইলশিপ টাইপ সিএসএস, তো এটি কেন ব্যবহৃত হয়েছে আপনাদের আমি সেটি দেখাচ্ছি। এটি ব্যবহৃত হয়েছে কালারের জন্য, সিএসএস মানে কালার। তো এই কালারটা আসছে কোথা থেকে দেখুন, আসলে ওয়েব ডিজাইনের কাজগুলো অত্যধিক ধীরে কাজ করতে হয়, একটু ভুল হয়ে গেলে সমস্যা, সেহেতু কাজগুলো ধীরে আগাতে হবে আমাদের। এই যে দেখতেছেন স্টাইল, তো এইগুলো হচ্ছে কালার কোড। এই যে দেখতেছেন আপনারা যে এখানে কালার ব্যবহৃত হয়েছে অনেক। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, তারপরে যে সমস্ত কালার আছে সে সমস্ত কালারগুলো সমস্ত ব্যবহৃত হয়েছে এখানে। তো ওটারই লিঙ্ক ঠিক এখানে দেওয়া আছে, সিএসএস টেক্সট সিএসএস, এখানে জাস্ট লিঙ্কটা করা আছে। আমি যদি মনে করি যে লিঙ্কটা উঠাই দিব, এই সমস্ত লিঙ্কগুলো উঠাই দিব, তো সেটির প্রভাব হয়তো পড়তেও পারে। দেখুন আমি লিঙ্ক কিন্তু সব উঠাই দিলাম, তারপরে আমি সেভ করে দিলাম, তারপরে এখন আমি রান করলাম, দেখি কোনো ইফেক্ট পড়ে কি না। এই যে দেখুন এখন কিন্তু কোনো কালার নাই, কালার ছাড়া একটি ওয়েবসাইট নন কালার। আমি আগে বলছি যে এগুলো অবশ্যই সিএসএস অর্থাৎ কালারের উপর নির্ভর করা আছে, এগুলো হলো লিঙ্ক যেগুলো অবশ্যই কালারকে ফলো করছে, সেহেতু অবশ্যই এগুলো আপনাদের রাখতে হবে। এখানে থিমস, এখানে অ্যানিমেশন, তারপরে যে সমস্ত কালারগুলো আছে এইগুলো রিয়েল লিঙ্ক, যেগুলো অবশ্যই আপনাদের কাজ করার সময় লাগবে। তো এই কালারগুলো আপনারা চাইলে এডিট করতে পারেন। আমি স্টাইল ফোল্ডারটা নিয়ে আসলাম, এখানে দেখতেছেন যে সে সমস্ত কালার কোড আছে। তো আপনারা চাইলে কমানো বাড়ানো করতে পারেন, বা আর একটা যেটি জিনিস আপনাদের আমি দেখাই, এই যে দেখতেছেন এখানে আমি যখন মাউসটি নিয়ে যাচ্ছি তখন একটি কালার হয়ে যাচ্ছে, তারপর আবারও হোয়াইট কালারে হয়ে যাচ্ছে, যেটা থাকছে ওটা থাকছে। আমি যদি এখানে যাই তাহলে অবশ্যই গ্রিন কালার হয়ে যাচ্ছে, বা নিউসে গেলাম এখানে গ্রিন কালার হয়ে গেল, বা কন্টাকে গেলাম সেখানেও গ্রিন কালার হয়ে গেল। তো এই সমস্ত কালারের উপর নির্ভর, বা এই যে মেন বর্ডার এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনটি একটি কালার ব্যবহৃত হয়েছে, তাও সমস্ত আপনি কালারগুলো চেঞ্জ করতে পারেন। তো প্রথমে আপনাদের আমি কালারের বিষয়টি আজকে আমি বোঝাবো যে আসলে এটা আপনারা কীভাবে ম্যানেজমেন্ট করতে পারেন। তো যাই হোক, স্টাইলের ফোল্ডারটা নিয়ে আসার পরে অবশ্যই যে কাজটি আমরা করব, যে কালারগুলো আমরা এডিট করব এবং আপনাদের দেখাবো। তো এখানে দেখতেছেন যে অনেক কালার আছে, তো বিভিন্ন নামে কিন্তু আছে এখানে, বডি নামে, তারপর ডিপ, তারপর ইউএল, তারপর পি নামে। তারপরে ক্লিয়ার, তারপরে ফার্ম কন্ট্রোল ইত্যাদি। বা বাটন নামে, তো আপনারা চাইলে যে কোনো নামে ব্যবহার করতে পারেন, এখানে নামটা চেঞ্জ করতে পারেন। তো নাম চেঞ্জের সাথে সাথে আপনাদের কিন্তু
যেখানে ব্যবহৃত হয়েছে কন্ট্রাক্ট বা ইন্ডেক্সে, তো সেখানেও কিন্তু পরিবর্তন ঘটাতে হবে। যদি আপনারা এখানে হিটারে ওখানে নাম পরিবর্তন করেন, তাহলে অবশ্যই এখানে নাম পরিবর্তন করতে হবে। আরেকটি যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করে যে এখানে কিন্তু কালার অনেক ব্যবহৃত হয়েছে। এই সমস্ত ক্লাসগুলো আছে, ক্লাসের পাশেই কিন্তু কালার, কালারের নাম ব্যবহৃত আছে, এই সমস্ত কিন্তু কালার। রো একটি কালার, তারপর কুল একটি কালার, তারপর এখানে ডিপ ক্লাস লোগো, এখানে একটি কালার ব্যবহৃত হয়েছে। তো এখানে সমস্ত কিন্তু কালার জুড়ে আছে। আর এইগুলো দেখতেছেন, এগুলো কিন্তু লিঙ্ক, এই স্টেমের লিঙ্ক যেগুলো আপনারা দেখতেছেন ভালো করে। তো যাই হোক বন্ধুরা, আসলে ওয়েব ডিজাইনটা শেখানো অনেক ঝামেলা, তবুও আমি চেষ্টা করছি আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য। যদি আপনারা বুঝেন ভালো করে, তবে আপনাদের ভালোভাবে বুঝতে হবে। যদি আপনারা ভালোভাবে না বুঝেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন না। তো কালারের যে বিষয়টা আপনারা দেখলেন যে এখানে কিন্তু অনেক কালার আছে, তো আমি যদি এখানে কালার নাম পরিবর্তন করি, তো সেখানে পরিবর্তন করতে হবে। বা আপনাদের যে বিষয়টি মূল কথা হচ্ছে, আপনাদের সব কিছু কিন্তু কাস্টমাইজ করে ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ আমি এটা বলতে চাই, যদি মনে করেন যে এখানে ধরুন আমি একটি কালার দেখাই আপনাদের, যেমন এখানে বাটন, বাটনে এখানে একটি কালার ব্যবহৃত হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার, এটি দেখছেন এখানে। তো আপনারা চাইলে এগুলো পরিবর্তন করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে এখানে ওয়েট হাইট, তারপর নিচের দিকে দুপুর টপ দিতে পারেন, এখানে পিওপি টপ আপনাদের কাজে লাগবে এগুলো। তারপরে আপনি পিক্সেল দিতে পারেন, পিক্সেল দেওয়ার পরে আবার দিবেন কমা, তারপরে বটম দিতে পারেন, বটম দিবেন, তারপরে আপনার পিক্সেল দিতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী পিক্সেল দিবেন। তো টপ, তারপর বটম, তারপর লিফ্ট রাইট, এগুলো যুক্ত করতে পারেন আপনারা যদি চান। তো আপনারা যেহেতু পুরো বিষয়টা কাস্টমাইজ করে করতে হবে নিজে হাতে, সেহেতু অবশ্যই আপনারা এগুলো মনে রাখবেন যে টপ, তারপরে বটম, লিফ্ট রাইট, ওয়েথ, তারপরে হাইট, এগুলো ব্যবহৃত হয়। সেহেতু অবশ্যই কালারের যে বিষয়টি, আর আপনারা যদি কালার চান যে কাস্টমাইজ করে ব্যবহার করবেন অন্য জায়গা থেকে বিভিন্ন ধরনের কালার, তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আপনারা যদি চান তার গুগলে সার্চ দিতে পারেন, সেক্ষেত্রে ওখান থেকেও আপনারা কালারগুলো সংগ্রহ করতে পারেন। আমি এখানে কিছু কালার কোড আপনাদের দেখাতে চাই। এই যে দেখতেছেন, এটা একটা ওয়েবসাইট, তো আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইট ফলো করতে পারেন, যে HTML কালার কোডের। এই দেখুন, এখানে কিন্তু কালার কোড আছে। আপনি যদি এই কোডটা কপি করে ওখানে পেস্ট করেন, তাহলে অবশ্যই এই কালারটি পাবেন আপনি। আরও যে কোডগুলো আছে, তো বিভিন্ন কোডের বিভিন্ন কালার, তো আপনারা এই সমস্ত কিছু গুগলেই পাবেন। বিভিন্ন ওয়েবসাইটগুলো ফলো করবেন, তাহলে সহজেই পেয়ে যাবেন। তো এমন কালার ব্যবহার করবেন না যাতে আপনার ওয়েবসাইটটি খারাপ লাগে, আপনারা জাস্ট নর্মালি কালারগুলো ব্যবহার করবেন, যাতে করে ওয়েবসাইটটি একটি ভালো লাগে দেখতে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমি অবশ্যই CSS অর্থাৎ কালার কোডের কাজগুলো আপনাদের আমি দেখাবো, যে আমরা কোন কালার কী পরিবর্তন করলে কোনটা ঘটছে, অথবা আমরা এই যে কালার দেখতেছেন এখানে এটা পরিবর্তন করব। আর যে সমস্তগুলো আছে কালার, এখানে গ্রিন কালার হচ্ছে, তারপরে এই দেখতেছেন এখানে আমি যেটা নিয়ে যাচ্ছি সেটাতে গ্রিন কালার হয়ে যাচ্ছে। তারপরে যে মেন এটা, এটাতে এটাকে বলে টপ, তো টপে আমরা অবশ্যই কালার পরিবর্তন করব, এবং সার্চেও আমরা কালার পরিবর্তন করে এই বিষয়গুলো দেখিয়ে দেবো আপনাদের। তো আজকে আপাতত এই পর্যন্তই, সবাই অবশ্যই ভালো থাকবেন। জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, তবে ওয়েব ডিজাইন কাজ এমনটাই হচ্ছে যে অনেক জটিল একটি কাজ, যদি জানা থাকে তাহলে অবশ্যই সহজ, আর না জানা থাকলে অবশ্যই কঠিন।
তবে বোঝানো অনেক কষ্টকর। যদি আপনি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে অনেক সহজ হবে। মূল কথা যে আপনাদের সব কিছু নিজে হাতে কাজগুলো ম্যানেজমেন্ট করতে হবে, এটা হচ্ছে মূল কথা। যাই হোক বন্ধুরা, অবশ্যই আমার পরে পর্বে আপনাদের ভিডিও দেখতে অনুরোধ করব, কারণ আপনাদের সমস্ত ভিডিওগুলো দেখতে হবে যদি আপনার কাজ করার ইচ্ছে থাকে বা কাজ করার আশা জাগে। যাই হোক বন্ধুরা, আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর একটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওটাকে আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাতে করে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।